তো গাইস আমরা ফাইনালি পৌঁছে গেছি এই ভিক্টোরিয়া চার্চে। হে গাইস, গুড মর্নিং ফ্রম কার্সিয়াং। তো আজকে আমি কার্সিয়াং এসেছি, তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো। তো আমি আজকে ডাউহিল এক্সপ্লোর করতে আসছি। তো বর্তমানে আমি এখন কার্সিয়াং এর এক জায়গায় দাঁড়িয়ে আছি, আমি মাত্র পৌঁছালাম এখানে। তো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি পাংখাবাড়ি রোড অল ইন্ডিয়া রেডিও স্টেশনের সামনে। আজকে ওয়েদার খুব ভালো হওয়ার কারণে এখান থেকে আমরা কিছুটা কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখতে পাচ্ছিলাম। এটাই কার্সিয়াং বাজার। কার্সিয়াং বাজারের রাস্তা দিয়ে আমি বাগড়া রোডের দিকে এগোতে থাকি। এটাই কার্সিয়াং এর বাগড়া রোড। এই বাগড়া রোড ধরেই কার্সিয়াং এর ডাউহিল যাওয়া যায়। এখানের আকাশ মেঘমুক্ত হলেও ঠান্ডা ছিল অনেকটাই। আমরা কার্সিয়াং থেকে ডাউহিলের রাস্তায় অনেকটাই উঠে এসেছি। এখন আমরা বর্তমানে আছি এখানে নির্ভনা টি হাউসের সামনে। তো পিছন থেকে আমার পাহাড় দেখা যাচ্ছে আমি, আর এখান থেকে কিছুটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছিল, কিছুটা মেঘের কারণে আমি দেখতে পাচ্ছি না। তোমাদের সাথে আমি তাও কিছুটা একটা ভিডিও শেয়ার করছি, তো তোমার দেখতে পারো, অবশ্যই দেখে নাও। তো এখন আমি আবারও সেই দাওহিলের উদ্দেশ্যে রওনা দিব। তো তোমরা দেখতে থাকো গাইস, এই পাইন গাছ সারি সারি সাজানো, এর পাশ দিয়ে রাস্তা চলে যাচ্ছে, আর এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমি এগোতে থাকি দাওহিলের উদ্দেশ্যে। আর এটাই হলো দাওহিলের ডেথ রোড। এই রাস্তা নিয়ে অনেক ধরনের গল্প, অনেক রহস্যজনক ঘটনা প্রচলিত, অনেক বদনাম এই রাস্তা। অনেকেই বলেন এই রাস্তায় নাকি ভূত দেখা যায়, কিন্তু সেদিন আমার সৌভাগ্য হয়ে ওঠেনি কোনো ভূত দেখার। হয়তো আমাকে দেখা দেওয়ার তার কোনো ইচ্ছাই ছিল না। প্রায় আমি দাওহিল ভিউ পয়েন্টের সামনে এসে পড়েছি। তো আমি এখন কিছুটা রাস্তায় হেঁটে যাচ্ছি, আর এখানে এসে দেখলাম যে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আমি জ্যাকেট সাথে করে নিয়ে আসছিলাম, তো এখন জ্যাকেটটা পরে আমি আবার এগোচ্ছি। তো গাইস আজকে ওয়েদার ভালো, বাট আগেও ডাউহিল এসেছি তখন মেঘলা ছিল, বেশি ভালো লাগছিলো। বাট আজকে বেশি মেঘলা আকাশ নয়, প্রায় মেঘমুক্ত আকাশ আছে। তো গাইস তোমার ভিডিও সাথে থাকো, এখন আমি আবার রওনা দিব ডাউহিল ভিউ পয়েন্টের উদ্দেশ্যে।
যে গেটম্যান ছিল সে বলল যে হেঁটে গিয়ে ভিজিট করতে। তো তোমরা দেখতে থাকো, আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে প্রায় এসে পড়েছি। তো গাইস তোমার সাথে থাকো ভিডিওর, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এটাই হলো ডাউহিলের ওল্ড ভিক্টোরিয়ার চার্চ, আর এর পাশেই ভিক্টোরিয়া বয়েজ স্কুল অবস্থিত। আর এর পাশে যে স্কুলটি আছে এই স্কুলটি ডিসেম্বর থেকে মার্চ অবধি বন্ধ থাকে। অনেকেই বলে এই বন্ধের সময়টায় রাতে অনেকের চিল্লানোর আওয়াজ এই চার্চ বা স্কুল থেকে শোনা যায়। এখানের লোকালদের থেকে আমি জানতে পারি এই স্কুলে নাকি অনেকেরই অদ্ভুত এবং রহস্যজনকভাবে অনেকেরই মৃত্যু হয়েছিল। তারপর থেকেই এই স্কুলে ঘটে যায় নানান ধরনের অদ্ভুত ঘটনা। অনেকেই অনেক কথা বলেন, কেউ বলেন এই স্কুলে কোনো ভূত নেই, কেউ বলেন আছে। কিছু লোকালরা বলে থাকেন এটি শুধু একটি গল্পের মতো, আবার অনেক লোকালরা এটাও বলেন যে হ্যাঁ এই সবই সত্যি ঘটনা। তো আমার এটার কোনো ধারণা নেই যেটা আদৌ সত্যি কি সত্যি না, বাট জায়গাটা সত্যি গা ছমছমে ছিল আর খুব ভালো লাগছিল। আর এই ভিক্টোরিয়া স্কুল এর জন্যই অনেক বিখ্যাত। তো ফাইনালি গাইস, আর ভিক্টোরিয়া বয়েজ স্কুল থেকে বেরিয়ে গেছে সেখানকার সেই হন্টেড চার্চ, সেটা তোমরা দেখতে পারলে ভিডিওতে। তো আজকের ভিডিওটা এতটা অবধি ছিল আমার এই ডাউহিলের ব্লগ, ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড ভিক্টোরিয়া চার্চ। তো গাইস আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তো গাইস ভালো থাকবে, আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে, নেক্সট কোনো এক জায়গায়।